গরু যে খাদ্যই খায় সেই খাদ্যই নাক মুখ দিয়ে বেরিয়ে আসে বা বমি করে, এমত অবস্থায় আমি কি করব? দর্শক, এক ভাই আমাকে এই প্রশ্নটা করেছেন। আমি 100% উপায় খুঁজে দিতে না পারলেও আমার সাধ্যমতো সমস্যা সমাধানের উপায় বলতে যাচ্ছি। এখন কথা হচ্ছে, যে কোনো গৃহপালিত পশু কিংবা গরু কেন বমি করে? যে খাদ্যই খায় সেই খাদ্যই নাক মুখ দিয়ে কেন বেরিয়ে আসে? আমাকে আগে এর কারণ জানতে হবে। ভাই, যে কোনো গৃহপালিত পশু কিংবা গরুর পেটে বিষক্রিয়ার সৃষ্টি হলে ওই পশু কিংবা গরু বমি করে। এমত অবস্থায় আমরা কি করতে পারি, এই ভিডিওতে আমি সেই সম্পর্কেই বলতে যাচ্ছি। তবে তার আগে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নিন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলোর আপডেট আপনি সবার আগে পেতে পারেন এবং ভবিষ্যতে লাভবান হতে পারেন। ভবিষ্যতে আমরা যাতে আরো বিভিন্ন প্রকার গৃহপালিত জীবজন্তু এবং পশু পাখির বিষয়ে বিভিন্ন রকম তথ্য আপনাদেরকে জানাতে পারি, তাহলে চলুন এবার শুরু করি। গরু কিংবা পশুর পেটে কেন বিষক্রিয়ার সৃষ্টি হয়? প্রয়োজনের তাগিদে জমিতে বিভিন্ন ধরনের কীটনাশক ওষুধ স্প্রে করা হয়। সেসব জমির ঘাস খেলে গরুর পেটে বিষক্রিয়ার সৃষ্টি হতে পারে এবং গরু বমি করে। গরুর খাদ্যে যে কোনো ভাবে কীটনাশক ওষুধ মিশে গেলে এবং গরু ওই খাদ্য খেলে গরুর পেটে বিষক্রিয়ার সৃষ্টি হয় এবং গরু বমি করে। আবার গরুর শরীরে পরজীবী ধ্বংসের জন্য বেশি পরিমাণে কীটনাশক স্প্রে করলে গরুর পেটে বিষক্রিয়ার সৃষ্টি হয় এবং গরু বমি করে। আবার অনেক সময় চামড়ার লোভে শত্রুতাবশত গরুকে বিষ খাইয়ে দিলে গরুর পেটে বিষক্রিয়ার সৃষ্টি হয় এবং গরু বমি করে। কোন কীটনাশক কেমন বিষক্রিয়ার সৃষ্টি করে? অর্গানোফসফেট যেমন প্যারাথিয়ন, মেলাথিয়ন, ডায়োজিনন, কোমাফস ইত্যাদি নামে এবং কার্বোমেট যেমন সেবিন, ফুরাডন, ব্যাগল ইত্যাদি নামে বাজারে পাওয়া যায়। এই দুই ধরনের কীটনাশক পশুর দেহে একই বিষক্রিয়া ঘটায় এবং প্রাণী দেহে কোলিন এস্টোরেজ এনজাইম সৃষ্টি কম করে এবং প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুর উত্তেজনায় পশুর দেহে লালাকরণ, ডায়রিয়া, শ্বাসকষ্ট এবং পেশির আড়ষ্টতা এবং সংকুচিত অক্ষিতারা ইত্যাদি উপসর্গ সৃষ্টি করে। আক্রান্ত পশুর রোগ নির্ণয়: বিষযুক্ত ঘাস বা খাদ্য খেলে পশুর শ্বাসকষ্ট, লালাকরণ, পেশির আড়ষ্টতা, সংকুচিত অক্ষিতারা, অধিক গা ঘামা ইত্যাদি লক্ষণ পাওয়া যায়। পরীক্ষার মাধ্যমে এই বিষক্রিয়া শনাক্ত করা যায়। রক্তে কোলিন এস্টোরেজের মাত্রা কমে যাওয়া এবং প্রস্রাবে অর্গানোফসফরাস কম্পাউন্ড বৃদ্ধি হওয়া নির্ণয় করে এই বিষক্রিয়া শনাক্ত করা যায়। সন্দেহজনক খাদ্য বিশ্লেষণ করে অর্গানোফসফরাস শনাক্ত করা যায়। অর্গানোফসফরাস কম্পাউন্ড ও কার্বোমেট বিষক্রিয়ার চিকিৎসা: অর্গানোফসফরাস বিষক্রিয়ার ক্ষেত্রে গরুর প্রতি 100 কেজি দৈহিক ওজনের জন্য অ্যাট্রোপিন 60 মিলিলিটার, ছাগল এবং ভেড়ার প্রতি 10 কেজি দৈহিক ওজনের জন্য 10 মিলিলিটার ব্যবহার করতে হবে। প্রয়োজনে যতক্ষণ পর্যন্ত পশু স্বাভাবিক হবে না ততক্ষণ ব্যবহার করতে হবে। অ্যাট্রোপিন ইনজেকশন, এন্টি কোলিনার্জিক, এন্টি স্পাজমোটিক এবং অ্যাট্রোভেট নামে ইত্যাদি ওষুধ বাজারে পাওয়া যায়। এছাড়া হায়োসিন, বিউটাল ব্রোমাইড, অ্যাক্টিভেটেড চারকোল ইত্যাদি ওষুধও বাজারে পাওয়া যায়। অর্গানোফসফরাস বিষক্রিয়ায় ক্যালসিয়াম, বোরোগ্লুকোনেট এবং ডেক্সট্রোসেলাইন শিরায় ইনজেকশন আকারে দেওয়া যায়। ক্যালমাফস, ক্যালডিম্যাক, সানক্যালভেট প্রয়োজন এবং পরিমাণ মতো মাংসপেশিতে প্রয়োগ করতে হবে, তবে অতি তীব্র অবস্থায় এই চিকিৎসা কার্যকর নাও হতে পারে। প্রয়োজনে রেজিস্টার্ড পশু ডাক্তারের পরামর্শ নিতে হবে। এছাড়া তাৎক্ষণিক কিছু করণীয়: ত্বকে লেগে বিষক্রিয়া হলে সাবান এবং পানি দিয়ে ত্বক ভালোভাবে ধুয়ে দিতে হবে। লবণ মিশ্রিত মৃদু উষ্ণ পানি খাওয়ালে গরু কিংবা মহিষের বমি হতে পারে, যার মাধ্যমে বিষ পেট থেকে বেরিয়ে আসতে পারে। স্টোমাক টিউব পাকস্থলীতে ঢুকিয়ে সেখানকার বিষাক্ত পানি বের করা যেতে পারে। এসিড জাতীয় বিষ খেলে চুনের পানি, চক গুঁড়ো অথবা মিল্ক অফ ম্যাগনেসিয়া খাইয়ে দিতে হবে। ক্ষার জাতীয় বিষ হলে লেবুর রস, ভিনেগার অথবা তেঁতুল গোলা পানি খাওয়াতে হবে অথবা ট্যারটারিক 10% চায়ের লিকারের সাথে খাওয়াতে হবে। ফসফরাস জাতীয় বিষ হলে এক মগ পানিতে কয়েকটা পটাশিয়াম পারম্যাঙ্গানের দানা ভালো করে গুলে গরু অথবা মহিষকে খাওয়াতে হবে। শরীর থেকে পানি বের করার ওষুধ ফ্লুসিমাইড প্রয়োগ করলে রক্ত মিশ্রিত বিষ প্রস্রাবের সাথে বেরিয়ে আসবে, তবে পশুকে বেশি করে পানি ও ওরসেলাইন খাওয়াতে হবে। পশুর শরীরে খিঁচুনি থাকলে সংজ্ঞাহীন অবস্থায় বমি করানো যাবে না। কিছু বিষ আছে যা প্রবেশের সময় মুখ, মুখ গহ্বর ও অনুনালীতে প্রদাহের সৃষ্টি করে, এইসব ক্ষেত্রে বমি করানো উচিত নয়। ইউরিয়া বিষক্রিয়ার লক্ষণ এবং চিকিৎসা: ইউরিয়া বিষক্রিয়ার লক্ষণ পেটে ব্যথা, শ্বাসকষ্ট, ফেনাযুক্ত লালাঝরা, মাংসপেশির কম্পন, হাঁটতে অসম্মতি দেখা যাবে। ইউরিয়া বিষক্রিয়া দেখা গেলে আক্রান্ত প্রাণীকে প্রচুর পরিমাণে ঠান্ডা পানি 20-40 লিটার খাওয়াতে হবে। ছাগল এবং ভেড়াকে 0.5-1 লিটার ভিনেগার এবং গরুকে 2-4 লিটার ভিনেগার খাওয়াতে হবে। মাংসপেশির কম্পনের ক্ষেত্রে 200 মিলিলিটার ক্যালডিম্যাক শিরায় ইনজেকশন করতে হবে। ডিহাইড্রেশনের ক্ষেত্রে 5% ডেক্সট্রোসেলাইন শিরায় প্রয়োগ করতে হবে। দর্শক, আজ তাহলে এ পর্যন্তই। আগামীতে আমরা গরুর আরো বিভিন্ন রকম রোগবেধির নাম, চেনার উপায় এবং সেই সব রোগবেধির কিভাবে বিনামূল্যে চিকিৎসা করতে হয় সেই সম্পর্কে জানব। এর পাশাপাশি অন্যান্য পশু পাখিরও আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। তবে দর্শক, আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সবশেষে আপনাদের সকলের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। অবশেষে আমাদের ভিডিওটি দেখার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য সবাই
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।